খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সম্পূর্ণ আলোচনা হবে কোরআন এবং সুন্নার আলোকে দলিল সহকারে। কি সহকারে? আমি যদি দলিল দিই কোরআন এবং সহি হাদিস থেকে, আপনাদের মানতে কোনো অসুবিধা আছে? কিন্তু কিছু মানুষ থেকেই যাবে যারা, তাদের কাছে মনে হবে এই কথাগুলো মনে হয় নতুন, এই কথাগুলো তো আমরা আগে শুনি নাই। কারণ আমাদের বাপ দাদারা মুরব্বীরা পীর সাহেবেরা এরকম করে আসছে, এখনকার হুজুর এগুলো কী বলে? এখন আগের পীর সাহেবের কথা হবে, মুরব্বীদের কথা হবে, নাকি কোরআন হাদিস যেটা বলে সেটা হবে? ইনশা বর্তমানে আরবি কোন মাস চলতেছে বলেন? কোন মাস? শাবান মাস। আচ্ছা, সমস্যা হচ্ছে আমরা বাঙালি, কিন্তু বাংলাদেশকে কত তারিখ বা কোন মাস সেটা আমরা জানি না। কিন্তু আবার মুসলমান মুসলমান হিসাবে আরবি মাস জানা থাকার দরকার, বা সে কত তারিখের জানা থাকার দরকার, কিন্তু আমাদের কি নাই, জানা নাই। কিন্তু ইংরেজিটা আমরা ঠিকই জানি, জানতে কোনো অসুবিধা নেই, যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এটা আপনি জানতেই পারেন। কিন্তু মুসলিম হিসেবে, বাঙালি হিসাবে আমাদেরকে আরবি এবং বাংলা জানা দরকার আছে না নাই? তাহলে বর্তমানে চলতেছে শাবান মাস। শাবান মাস আসলেই আমরা একটা জিনিসের সাথে সম্পর্ক জড়াই, বা আমরা শুনি বা জিজ্ঞেস করি যে শবে বরাত কোন দিন, বা শবে বরাতের রোজা আছে কি না, বা শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ সূরা রুকু আছে কি না, এরকম আমরা জিজ্ঞেস করি না? অবশ্যই জিজ্ঞেস করি, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যখন প্রশ্ন করব আপনাদের কাছে, অনেক সময় আশ্চর্য লাগবে কী বলে এগুলো, কিন্তু পরে দেখবেন না ঠিকই তো আছে। তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, শবে বরাতের কথা কি কোরআন হাদিসে আছে? নাই? আছে। আবার প্রশ্ন করতেছি, তবে আপনাদের এই উত্তরটা হয় না, উত্তর আরেকটা হবে। যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি যে কোরআন হাদিসে নামাজের কথা আছে কিনা, আপনারা কি বলেন? আছে? নাই তো? কোরআনে আছে সলাতের কথা। কিসের কথা? সলাতত্ব কি বলেন? সলাতত্ব কি? উত্তর তো হচ্ছে না, এখানে মাদ্রাসার ছাত্র বা আলেম নাই। সলাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, এগুলো হচ্ছে সলাতের কি? দোয়া। কিন্তু নামাজটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? এখানে আপনাদের দোষ নাই, এটা হচ্ছে প্রচলিত, যেটা আমরা যেটা সবসময় শুনি, আমাদের কাছে মনে হয় এটাই কি আসল। এক বাবাকে তার সন্তানের অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজে পাঠালেন মক্কা মদিনায়। তো হজ শেষ করে বাবা আসলেন, আসার পরে সন্তানেরা জিজ্ঞেস করলো, বাবা আমরা তো অনেক টাকা খরচ করে আপনাকে হজে পাঠালাম, তো সেখানে গিয়ে আপনি কী কী দেখছেন? তো বাবা, আমি তো মূর্খ মানুষ, আমার ছেলেরা, আমি তো মূর্খ মানুষ, কিছু জানি না, ঘোড়া লক্ষ্য করি নাই। তোমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আমি সেইটিতে হজ করতে গেছি, তো আমি তো মূর্খ মানুষ, বাংলা জানি কোনো রকম, তো সৌদি আরবে আমি কিছু বুঝি নাই, শুধু বুঝছি আজানের একামত, কারণ আজানের একামতটা একটু বাংলাতে দিছে, এই জন্য আমি এটা বুঝছি, আর কিছু বুঝি নাই। আসলে আজান একামত কি বাংলাতে? তার কারণ কি? সে এটার সাথে এত পরিচিত, তার কাছে মনে হচ্ছে এইটাই মনে হয় কি তার ভাষা, এটাই মনে হয় সঠিক। অথচ আজান একামত কি? আরবি, শব্দটা আরবি। তেমনিভাবে কোরআনে নামাজের কথা না, কিন্তু আছে কিসের কথা? সলাতের কথা। এটা শিখে নিতে হবে। এখানে আমি আপনাদের দোষ কখনো দেই না, কারণ আমরা যারা প্রচার করতেছি, আমরা কি অন্যদের থেকে শুনে শুনে বলতেছি, নাকি কোরআন হাদিসের রেফারেন্স আছে, এটা জানার দরকার।
তেমনি ভাবে কোরআনে কি রোজার কথা আছে? এবার বলো না, চিন্তা করে কোনটা বলি বিপদে পড়ি। রোজার কথাও কোরআনে নাই, আছে সিয়ামের কথা। কিসের কথা? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। অর্থাৎ আমরা ফার্সি ভাষায় বুঝি রোজা ফরজ করেছি, অথচ সিয়ামত কি রোজা? সিয়ামত হচ্ছে বিরত থাকা, সিয়ামত কি? কিন্তু আমাদের কাছে পরিচিত রোজা হিসাবে। কথাগুলো খুব নতুন মনে হচ্ছে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ইনশাল্লাহ বোঝা আসবে, আপনাদেরই পক্ষে আসবে, বিপক্ষে আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জানলাম তেমনিভাবে শবে বরাতের কথা আসলেই আমাদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। একজনে বলে যে শবে বরাত যারা করে তারা কাফের, হ্যাঁ তারা বেদাতি, এটা হলো এক ধরনের মত, এটা হলো এক ধরনের মত। আরেক ধরনের মত হচ্ছে শবে বরাত যে মানে না সে কাফের, শবে বরাত মানতেই হবে। আমি বলি দুইটাই ভুল। দুইটা কি ভুল? কারণ ইসলাম হানাহানি মারামারি ইবাদত করতে গিয়ে এটা কি শিখায় না। কারণ এই যে শবে বরাতে রোজা রাখবো ইবাদত করবো, এটা কি ফরজ? এটা নফল। তাহলে এটা নিয়ে কেন আপনি মারামারি করবেন? আসলে এবার আসেন, শবে বরাত আসলে শবে বরাতের পরিভাষাটা কি, হাদিসে এটার পরিভাষা কি, হাদিসে কি বলা হয়েছে? ইবনে মাজাহ এই হাদিসটা আসছে, মূলত আমরা যেটাকে শবে বরাত জানি এইটার নাম হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান। এবার বুঝছেন তো, আসলে শব্দটা শবে বরাত না, আসলে শব্দটা কি লাইলাতুল নিসফে মিন, কথা বলে না লাইলাতুল নিসফে মিন। তাহলে আমরা এতদিন জানছি কি শবে বরাত, এখন আসে শবে বরাত। আসলে লাইলাতুল নিসফে মিন শাবান অর্থ কি আর শবে বরাত অর্থ কি, আসলে বাস্তবতা কোনটা, হাদিসের সাথে মিলে কোনটা? তো লাইলাতুল নিসফে মিন শাবান হচ্ছে শাবান মাসের অর্ধেক যে রাত্রি, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি। এক মাস কয়দিনের সাধারণত 30 দিন, 31 দিনের করি, তো 30 দিনকে অর্ধেক করলে কত দিন হয়? 15 দিন। তো আমরা তো ইংরেজি হিসাব করে আমাদের দিন শুরু হয় দিন 6টা থেকে সকাল 6টা, কিন্তু আরবি ভাষা সিস্টেম হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কি আরেকটা দিন কি হয় শুরু হয়। তাহলে নিসফে মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী, তাহলে কত তারিখ হলো? 14 তারিখ দিবাগত রাত। এইটাকে আমরা কি হিসেবে চিনি? শবে বরাত হিসেবে চিনি। আসলে হাদিসে কি বলা হয়েছে? লাইলাতুল নিসফে মিন শাবান। এখন যারা এক কথায় বলে দেয় শবে বরাত নাই কোরআন হাদিসে, তারা কি সঠিক বলছে? আবার পরেরটা পরে বলবো, কারণ এটা বললাম। এখন শবে বরাত আসলে লাইলাতুল নিসফে মিন শাবান অর্থ তো আমরা বলছি, তাহলে এখন শবে বরাত অর্থ কি বলতে পারবেন? শবে বরাত অর্থ কি? শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী, বরকতময় রাত। এখন এটার অর্থ যে এটা ঠিক আছে, কিন্তু এটা কি আসলে কোরআন হাদিসে মিলে কি না? দেখেন কোরআনে সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় এই রাতে। কোন রাতে? বরকতময় রাতে। এখন এই বরকতময় রাত কি শাবান মাসের 14 তারিখ অর্থাৎ শবে বরাত নাকি শবে কদর, এটা দলিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর 1 নম্বর আয়াতে বললেন ইন্না আউজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বললেন ও নবী নিশ্চয় আমি এই কোরআনকে এই রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন এই রাত্রি দ্বারা এখন বলেন কোরআন কখন নাজিল হয়েছে? লাইলাতুল কদরে। তো তাহলে আমরা যেটাকে শবে বরাত বলি আসলে কি এটা ঠিক? আসলে এটা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান, তাহলে বরকতময় রাত আমরা যে শবে বরাতকে বলি, অথচ বরকতময় রাত হচ্ছে কোনটা? লাইলাতুল। প্রত্যেকটা আলোচনা শিক্ষণীয়, শুধু শুনলে হবে না, জবাব দিবেন এবং মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তাহলে এই ফেজটা গেল। আচ্ছা, তাহলে আমরা বর্তমানে কোন মাস চলছে এটা জানলাম, শবে বরাতের কথা কোরআন হাদিসে আছে কিনা সেটা জানলাম, এটাকে শবে বরাত নাকি অন্য কোনো নাম আছে সেটাও জানলাম,
তাহলে সবরতার অর্থ কি? সেটাও কি আসেন। এখন এই শাবান মাসটা মূলত কি? এই শাবান মাসকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? শাবান মাসটা হচ্ছে মূলত ট্রেনিং এর মাস। কিসের মাস? ট্রেনিং মানে কি? প্রশিক্ষণ দেওয়া, প্র্যাকটিসের মাস, অর্থাৎ অনুশীলন করা, তারপর রিহার্সাল করা। যারা ইসলামে গান গায়, অর্থাৎ গজল গায়, তারা যখন স্টেজে উপস্থাপনা করে, পরিবেশনা করে, তখন তারা আগে কি করে? রিহার্সেল করে। আবার যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, তারা আগে কি করে? কয়েকদিন আগে থেকে প্র্যাকটিস করে। তাহলে শাবান মাসটা হচ্ছে এরকম একটা মাস, এটা হচ্ছে মূলত ট্রেনিং মাস, ট্রেনিং এর মাস। কারণ হযরত আয়েশা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না, রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি হঠাৎ করে রোজা রাখতে যান, আপনার হয়তো একটু কষ্ট হবে, উপলব্ধি হবে, রোজা রাখছি মনে হয় কষ্ট হচ্ছে। কিন্তু আপনি যদি আগ থেকে একটা জিনিস প্র্যাকটিস করেন, তাহলে আপনার রোজা রাখা হলো, নফলও আদায় হলো, প্র্যাকটিসও কি হয়ে গেল। আচ্ছা, তাহলে এই শাবান মাস আসলে কিসের মাস? প্র্যাকটিসের মাস। কথা বলে না, কিসের মাস? এবার আসেন বাইহাকির বর্ণনায়, তাবারানী শরীফের বর্ণনায়, মুসনাদ আহমদের বর্ণনায়, বড় বড় তিনটা হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব এবং শাবান মাস তার সামনে আসত, তখন একটি দোয়া তিনি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত বাড়ায় দেন, বরকতময় করে দেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য শিল্পী কত সুন্দর করে বলে, রজবে শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও, রজবে শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও। আমিন। তাহলে আমরা এই দোয়াটি পড়ব, তবে এই দোয়াটি নিয়ে মত পার্থক্য রয়েছে, সনদ নিয়ে মত পার্থক্য করেছেন বড় বড় ইমামরা, হাদিস বিশারদরা। তবে উসুল হাদিস যারা পড়েছেন তারা বুঝবেন, একটা হাদিস যদি এটা নফলের ক্ষেত্রে সাবেত করে, অর্থাৎ এটা দিয়ে এই হাদিস দিয়ে ফরজ কোনো বিধান কি বুঝায় না, নফল বুঝায়, তাহলে সে হাদিসটা যদি দৈফ হয়, দুর্বল হয়, সেটা আমল করা যায়। সেটা কি আমল করা যায়? এটা আপনাদের বুঝতে কষ্ট হয় তো, কিন্তু আলেম ওলামারা বুঝবেন। আচ্ছা, তাহলে এখন আসেন মিসকাত শরীফের বর্ণনায় আরো বড় বড় হাদিস গ্রন্থে একটা হাদিস আসছে, এই রাত্রিতে অর্থাৎ লাইলাতুল মিসরুবিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখনও দুই ব্যক্তি কারা? এই দুই ব্যক্তি হচ্ছে যারা শিরিক করে, এরপরে যারা নিজের ভিতরে হিংসা বিদ্বেষ লালন করে। এবার আমরা কি শিরিক করি? করেন না? কে বলছে করেন? শিরিক করি আমরা। আমরা বলতেছি যে ছেলেটা যদি বিদেশ না যায় তো, তাহলে আমাদের সলা খুব কঠিন হয়ে যেত, এটা তো আপনি শিরিক করলেন। আপনি এটা বলতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছে, রিজিকের মালিক তিনি, আর ওসিলা হচ্ছে কে? আমার ছেলে। অথচ আমরা বলতেছি কি, কেউ যেহেতু কেউ যদি ব্যবসা করে, ব্যবসাটা না থাকলে সলা যেত না, তাহলে আমরা শিরিক করতেছি। আরও অনেক শিরিক আছে, তারপরে আল্লাহর কাছে না আসে সন্তানাদি, বাবার কাছে, বিভিন্ন পীর সাহেবের কাছে সন্তান চাওয়া,
মাজারে সিজদা করা, এগুলো কি শিরক না? আচ্ছা, সহি ইবনে হিব্বানের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দেওয়ার জন্য সিঁড়িতে উঠতেছেন, প্রথম সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আমিন, এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন, খুতবা শেষে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এই আসরন আর কখনো দেখি নাই, আপনি তিনবার কেন আমিন বললেন, এইটার রহস্যটা কি? তখন আল্লাহর হাবিব বললেন আমার সাহাবারে শুনে নাও, আমি যখন তিনবার আমিন বলেছি জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, তখন তিনি বললেন যারা নাকি রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে ভালো করে আমল করতে পারল না, খেলায় খেলায় কাটিয়ে দিল, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। তো দুই নম্বরে কেন বললেন আমিন? তখন আল্লাহর হাবিব বললেন জিব্রাইল বলেছিলেন যে ব্যক্তি তার মাকে মা বাবাকে অর্থাৎ যে অথবা যে কোনো একজনকে পেল কিন্তু ভালোভাবে সুন্দর আচরণ করল না, খেদমত করল না, মা বাবার খোঁজ নিল না, সে ব্যক্তি জাহান্নাম হয়ে গেল, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। তখন আমি বললাম আমিন। তিন নম্বরে কেন বললেন আমিন? তখন আল্লাহর হাবিব বললেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার যে উম্মত আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই তার থেকেও আল্লাহর রহমত উঠিয়ে নে। তখন আমি বললাম দুরুদ বলতে এটা নিয়ে আরও বিতর্ক আছে, এটা পরে আলোচনা, এখন এই আলোচনা করার সময় না। দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, আরও অসংখ্য দুরুদ আছে। আপনার কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই যে আমরা বালাগুলা বিকামা আলিহি পড়ি, এটা কি দুরুদ? কথা বলে না, এত মানুষ জানেন না বালাগালুলা বিকামা আলিহি, এটাই কোনো দুরুদ? এটা কি? এটা হচ্ছে কবিতা, হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা, এটা কি কবিতা? এরপরে আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, এই কবিতাটা পড়ি, এটা হচ্ছে আরবদের কবিতা। অথচ আমরা এগুলো নিয়ে মারামারি করি, কিন্তু আসল দুরুদ হচ্ছে কি? দুরুদ ইব্রাহিম, আরও সংক্ষিপ্ত দুরুদ আছে তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো। তাহলে এই যে এই হাদিসটা কেন বললাম, যে রমজান মাস পাওয়ার পরে যে রমজান মাসের হক আদায় করলো না, আমল করলো না, সে কি হোক? ধ্বংস হোক। সহিহ হিব্বানের বর্ণনা আসেন। এবার শবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফিন শাবানে যে আমরা আমল করি, আমরা কি আমল করতে পারি, হাদিসে এটা কি বলা হয়েছে? বাইহাকির বর্ণনায় তৃতীয় খণ্ডে আসছে, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে একই বিছানায় শুয়েছিলেন, হঠাৎ করে আমি বুঝতে পারলাম তিনি আমার পাশে নাই, আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আমি মনে করেছিলাম আল্লাহর হাবিব মনে হয় অন্য স্ত্রীর ঘরে গিয়েছে, আমি খোঁজাখুঁজি করে দেখতে পেলাম তিনি অন্য ঘরে যায়নি, তিনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছিলেন, এত লম্বা করে রুকু সিজদা করতেছেন, আমি মনে করেছি আল্লাহর হাবিব মনে হয় দুনিয়া তার নাই, বিদায় নিয়েছে। আমি এটা পরীক্ষা করার জন্য বৃদ্ধাঙ্গুলে একটা সিমটি কাটলাম, তখন আল্লাহর হাবিব একটু নড়াচড়া করলেন,
তখন আমি বুঝে নিলাম আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেয় নাই এখনো দুনিয়াতে আছে সুবহানাল্লাহ তখন আল্লাহর হাবিবকে হযরত আয়েশা প্রশ্ন করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন ও আয়েশা তুমি কি জানো নাকি এইটা কোন রাত হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত লম্বা করে কেন সিজদা দিলেন এত লম্বা করে কেন রুকু করলেন তখন আল্লাহর হাবিব বললেন ও আয়েশা তুমি কি জানো না এটা কোন রাত এইটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান সুবহানাল্লাহ অর্থাৎ আমি এই রাতের গুরুত্ব এত বেশি এই রাতে আমি কি করতেছি ইবাদত করতেছি এখন আসেন এই শবে বরাতের পর দিন রোজা রাখবেন কি রাখবেন না আর এই রোজাটা কি নফল হাদিসটি ইবনে মাজাহ এসেছে হযরত আলী থেকে বর্ণিত হযরত আলী বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের রাতে ইবাদত করতেন পরের দিন রোজা রাখতে এখন এই হাদিসটি নিয়ে অনেকে বলেছেন এই হাদিসটি কি দুই দুর্বল কিন্তু আমি আগেও বলেছি যে নফল ইবাদতের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে এটা যদি দুইফ হয় এটা কি আমল করা যাবে এটা হচ্ছে যারা উসুলে হাদিস পড়াতেন আমাদের উস্তাদরা যারা বলতেন এবং দলিলও দিয়েছেন তাহলে সকাল সন্ধ্যা থেকে নিয়ে আপ ইবাদত করতে থাকতেন এরপরে তিনি পরের দিন রোজা রাখতেন আর তার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইবাদত করতেন তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাতে প্রথম আসমানে চলে আসেন আর ডাকতে থাকেন আমার বান্দারা তোমাদের কার রিজিক দরকার আমার কাছে রিজিক চাও অনুগ্রহ তালাশ করো আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব সুবহানাল্লাহ আর কার ক্ষমার দরকার আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ কিন্তু শর্ত কি দেখেন সুবহানাল্লাহ আমরা পড়লাম ইবাদত এমন একটা জিনিস নিজের মতো করে বানায় পড়লে হবে না কোরআন হাদিস থেকে জানা লাগবে মনে করেন এখন প্রচুর শীত ভোর রাতে এখন আপনি ফজর নামাজ পড়তে উঠবেন না উঠবেন তো উঠলে আপনি যদি মনে করেন এত কষ্ট করে শীত তারপরে কম্বল রেখে লেপ তোষক রেখে উঠে গেলাম নামাজ আদায় করার জন্য আজকে ফজরের নামাজ ফরজ দুই রাকাত পড়বো না আজকে ফরজ নামাজ আমি চার রাকাত পড়ব সব হবে না কি বলে ফজর নামাজ চার রাকাত ফরজ পড়লে সব হবে না কেন হবে এটা তো নামাজ এখানে কি আপনি গালি গালাজ করছেন এখানে আপনি আল্লাহর প্রশংসা করছেন তো সব হবে না কেন তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে আমাদেরকে কি শিখান নাই এবার বুঝছেন তো কথা এখন সবচেয়ে বড় হিসাবে আসে যদি বলে সবচেয়ে বড় নেতা আসে যদি বলে যে বেটা বেশি বুঝিস না নামাজ যেটাকে গালি গালাজ জিনিস সেটা তো ভালোই করলে অসুবিধা কি আজকে ফরজ দুই রাকাতের জায়গায় চার রাকাত ফর আপনি কি ফরবেন তো সেটা তখন বুঝেন কিন্তু অন্য সময় তো বুঝেন না আচ্ছা তাহলে এই যে লাইলাতুন নিসফিন শাবানের এত সওয়াব এত ফজিলত এটা তখনই থাকবে যখন আপনি হাদিস অনুযায়ী আমল করবেন কিন্তু যদি নিজের মতো করে আমল করেন তাহলে তো সব হবে না ওটা কি হবে বেদাত হবে গুনাহ হবে এমন এখন যে কথাগুলো বলবো আপনাদের হয়তো শুনতে কষ্ট হবে এখন আসেন তাহলে আমরা কি বলছি রাতে কি করতে হবে নফল নামাজ আদায় করতে পারে পরের দিন রোজা রাখবেন তবে শবে বরাত যেটাকে আমরা বলি লাইলাতুন নিসফিন শাবান এটা হচ্ছে আগামী জুমার যেই দিন ওই দিন রাতেই কোন দিন আগামী জুমার দিন রাতে তো তাহলে এখন আগ থেকে আমরা বলে রাখতেছি যাতে আপনারা রোজা করে রাখতে পারেন তো এখন ওই দিন হচ্ছে ওই 18 তারিখ
দিন হচ্ছে আরবি 14 তারিখ তাহলে আপনি এমনিতে হাদিসে আসে সহিহ বর্ণনা যায় শাবান মাসে প্রত্যেক আরবি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত কয়দিন কোন দিন কোন দিন সোমবার বৃহস্পতিবার তো আছেই আলাদা আবার আরবি মাসের চন্দ্র মাসের 3 দিন আছে 13 14 15 তাহলে আগামী জুমার দিন হচ্ছে আরবি কত 18 তারিখ কত দিন কত তারিখ 14 তারিখ তাহলে আপনি বৃহস্পতিবার রোজা রাখবেন ওইটাও সুন্নাত আদায় হলো আবার মধ্যখানে 14 তারিখও রাখলেন 15 তারিখ রাখলেন এটা হলো আরবি তারিখ কিন্তু ইংরেজি হচ্ছে কি 17 18 19 এই 3 দিন আপনি কি রাখবেন রোজা রাখবেন তাহলে আপনি কি সহিহ হাদিসের উপরে আমল করে ফেললেন আলহামদুলিল্লাহ এখন এই শবে বরাতের যখন আসে শবে বরাত তখন আমরা বলি হুজুর আমরা তো নামাজ পড়তে জানি না আমাদের একটু জামাতের সাথে পড়ান আপনারা বলেন নফল নামাজে কি কোনো জামাত হয় ফরজ নামাজ আমরা পড়ি ফরজ নামাজে জামাত হয় এটা ফরজ আইন তারপর আমরা জানাজার নামাজ ফরজে কিফায় পড়ি ওটারও জামাত হয় তারপর ওয়াজিব নামাজ আমরা ঈদের নামাজ পড়ি এটার কি হয় জামাত হয় সুন্নত নামাজের কোনো জামাত আছে নাকি তার নফল নামাজের কেমন থাকবে অথচ আমরা বলি হুজুর আমরা তো নামাজ পড়তে জানি না এই জন্য আপনি কি করেন একটু আমাদেরকে জামাতে নামাজ পড়ান তো কি লাভ হলো আপনি সুন্নত বিরোধী কাজ করছেন তাহলে শবে বরাতের জন্য কি চলবে না জামাত চলবে না আর নফল নামাজের সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে কোথায় ঘরে তার কারণ কি বাইতুল্লাহ যেটাকে আমরা বলি হক মক্কা শরীফ হেরাম শরীফ সেখানে এক রাকাত নামাজ যে পড়বে তাকে আল্লাহ তাআলা এক লক্ষ রাকাতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এরপরেও এরপরে মদিনাতে যে ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করবে এক বর্ণনা আসছে 50,000 আরেক বর্ণনা আসছে 1,000 তাহলে এত সওয়াব থাকার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফরজটাই মসজিদে আদায় করতেন আর নফলটা সুন্নতটা এগুলো কোথায় আদায় করতেন ঘরে আবার রাসূল সাল্লাম বললেন তোমরা ঘরকে কবর বানায় না অর্থাৎ ঘরে একেবারে নামাজ পড়ে না অর্থাৎ সুন্নত নফল এগুলো কোথায় পড়ে না ঘরে পড়ে না আবার তোমরা ঘরকে মসজিদও বানায় না অর্থাৎ কিছু মুসল্লি আছে আরে এত কষ্ট করে মসজিদে যাবে কে ঘরে পড়ে ফেলি এরকম মুসল্লি আছে না তাহলে ঘরকে মসজিদও বানানো যাবে না কবরও বানানো যাবে না তাহলে নফল নামাজের সর্বোত্তম জায়গা হচ্ছে কোথায় ঘরে এখন এখন বলতেছেন ঘরে কিন্তু শবে বরাত আসলে ঠিকই তো বলবে তো হুজুর এই হুজুর আবার কোন হুজুর আসলো যে ঘরে নামাজ পড়তে বলে মসজিদে নামাজ পড়ে না কথাগুলো বুঝে শুনে উত্তর দিবেন তাহলে নফল নামাজের সবচেয়ে উত্তম জায়গা কোথায় ঘরে এরপর হচ্ছে এখন কয় রাকাত পড়বো আপনারা বলেন নফল নামাজ আপনারা কয় রাকাত পড়বেন আপনারা আগে পড়েন নাই 12 রাকাত নির্দিষ্ট কোনো রাকাত নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ মাসনা 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 মানে বুঝুন তো দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দুই রাকাত দুই রাকাত করে পড়তে পারেন যত রাকাত 4 রাকাত হোক 6 রাকাত হোক 8 রাকাত কিন্তু 12 রাকাতই পড়তে হবে এরকম কোনো কি সিস্টেম নেই এরপরে বলে যে শবে করা শবে কদর আসলে বলে যে হুজুররা শিখিয়ে দেয় যে আপনি সূরা কদর পড়বেন আর শবে বরাতের নামাজ পড়লে আপনি 14 বার 30 বার এগুলো কি আপনি সূরা ইখলাস পড়বেন কোথায় পাচ্ছেন এই হাদিস ইসলাম কি কোনো কোনো বাপ দাদা সম্পত্তি নাকি আল্লাহ যেটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন এটা আমাদের দেখার বিষয় দুনিয়ার কোন বন্ড অফিস সাহেব কি বলছে সেটা আমার দেখার বিষয় আমরা হক্কানি ফিরের পক্ষে এই হক্কানি ফিরের রায় বাংলার জমিনে ভারতীয় উপমহাদেশে ইসলামকে প্রবেশ করিয়েছেন কিন্তু যারা মাজার দিয়ে মহিলা পুরুষকে একসাথে নাচানাচি করায় যারা মাজার দিয়ে সেখানে মদ গাঁজার আড্ডা বসায় এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আপনারা চট্টগ্রামের মানুষ এটা 12 আউলিয়ার দেশ এটা অলিয়া উলিয়ার দেশ এখন আমি কি কোনো অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলছি না ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতে হবে তাহলে কি বুঝলাম নফল নামাজের জন্য সর্বোত্তম জায়গা কোথায় ঘরে যদি মসজিদে একসাথে সবাইকে নিয়ে করতে হতো তাহলে রাসূল সাল্লাম তো আদেশ দিতেন আমিও মসজিদে পড়তেছি তোমরাও সবাই মিলে আমি আমার সাহাবীদেরকে নিয়ে পড়তেছি তোমরাও সবাইকে নিয়ে পড়ো এটা কি বলছে ঘরে পড়বে না একা একা
তারপরে যদি আপনি করেন ঘরে আপনার নির্দিষ্ট জায়গা নাই পাক পবিত্র আপনার জন্য এশারে পড়ে মসজিদ খোলা থাকবে আপনি একা একা কুরআন তেলাওয়াত করবেন একটু জিকির আজকার করবেন এরপর নামাজ পড়বেন এইটাই হচ্ছে বাস্তবতা এইটাই হচ্ছে কুরআন হাদিসের স্পষ্ট কথা এখন আপনি কেন এটা করবেন ভাই আপনি সারা রাত নফল নামাজ পড়লেন কেন ফরজ আপনি পড়বেন না অথচ সিয়াসিত তার বরাবর হাদিস শরীফ আসছে মুসলিম শরীফের বর্ণনায় তিরমিজির বর্ণনায় আবু দাউদ শরীফের বর্ণনায় মুসনাদ আহমদের বর্ণনায় মুয়াত্তা মালিকের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ওসমান থেকে বর্ণিত আর হযরত ওসমান বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এরপরে ঘুমিয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে সেই ব্যক্তি ফজরের নামাজ যদিও না পড়ে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যে নাকি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এরপরে খাওয়া দাওয়া শেষ করে সুন্নাহ অনুযায়ী ঘুমিয়ে গেল আবার উঠে ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো পুরো রাত নফল নামাজ আদায় করলে দাঁড়ায় দাঁড়ায় যে সব হতো আল্লাহ তাআলা তার আমল নামা সেইটা দিয়ে দিবেন আল্লাহু আকবার তাহলে ইসলাম কি সহজ না কঠিন ইয়াসিরু ওয়ালা তুয়াসির বাসিরু ওয়ালা তুরাফির ইসলামকে সহজ করো কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে ফিরে দিও না আল্লাহু আকবার তাহলে আজকের আলোচনা কি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে নাকি অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে কি বুঝলেন এখন আপনি আপনাদেরকে ওই এক নাতি নাতিকে তার দাদু সারা রাত শুনাইলো লাইলে মজদুর কাহিনী তো নাতি সকালবেলা জিজ্ঞেস করতেছে দাদি যে আপনি যে লাইলে মজদুর কাহিনী শুনালেন লাইলি কি আসলে ছেলে ছিল না মেয়ে ছিল লাইলি কি ছিল কথা বলে না লাইলি কি ছিল লাইলি মানে কি লাইন মানে হচ্ছে রাত মানে রাতের মতো এত অন্ধকার এত কালো ছিল আর মজদু মানে হচ্ছে পাগল অর্থাৎ সে ওই মেয়েটাকে লাইলিকে কি পাগলের মতো ভালোবাসত এই জন্য তার নাম মজদু আর তার নাম লাইলি এটা কোনো ইতি বা এটা কোনো কোরআন হাদিস না এটা উপন্যাস আর কি তাহলে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এত কথা বললাম সবরাতের ব্যাপার কীভাবে আমল করবেন একা করবেন না মসজিদে সবাইকে নিয়ে করবেন এখন আপনারা কি বলেন কি একা একা পড়বেন নাকি মসজিদে মিলাদের আয়োজন করবেন তার হালুয়ার রুটির আয়োজন করবেন লাইটিং ফাইটিং করবেন জনা সমাগম করে হুজুরকে জামাতের সাথে নফল নামাজ আদায় করে নেবেন কোনটা করবেন একা একা নফল নামাজ আপনি ঘরে সুবিধা না থাকলে মসজিদ খোলা থাকবে আপনি কি একা একা এসে পড়বেন এরপরে কি বলে যে কোরআন তেলাওয়াত করবেন জিকির আজকার করবেন দুরুদ শরীফ পড়বেন এইটা হচ্ছে কি আসল সুন্নাহ তো আপনারা কি মনে কষ্ট নিয়েছেন না ভাই আমার দায়িত্ব আমি যদি না বলি তখন তো আমাকে ধরা হবে এবং কি আপনারাও বলবেন যে হুজুরকে রাখছি দায়িত্ব দিছি অথচ তিনি আমাদেরকে সঠিক কোনটা ওইটা আমাদেরকে বলে নাই নিজের মতো করে বা কোনো মানুষ থেকে শুনছে তাদের কথা আমাদেরকে বলছে কিন্তু কোরআন হাদিস কি বলছে সেটা আমাদেরকে বলে নাই তখন আপনারা তো আমার বিরুদ্ধে বিচার দায়ের করবেন তাহলে হক কথা বলতেই হবে কারো মনে কষ্ট যাক আর না যাক চাকরি থাক আর না থাক হক কথা বলতেই হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু